গুড মর্নিং বন্ধুরা, জয়রাম এভরিথিং চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি। তো অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হবে হায়দ্রাবাদ। তো আনসার হয়ে যাবে ক নম্বর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অরুণাচলের রাজধানীর নাম কি। অরুণাচলের রাজধানীর নাম চেন্নাই, ইটানগর, না ইম্ফল, না জয়পুর। তো অরুণাচলের রাজধানীর নাম হবে ইটানগর। আনসার হয়ে যাবে খ নম্বর, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা আসামের রাজধানীর নাম কি, যেটা নর্থ ইস্টে পড়ে। নর্থ ইস্টের মেন জোনেই আসামকে বলা হয়, কারণ আসাম স্টেটটা অনেক বড়। তো আসামের রাজধানীর নাম হবে গ নম্বর, দিশপুর, মনে রাখবে। বিহারের রাজধানীর নাম কি। তো বিহারের রাজধানীর নাম হলো পাটনা। আর বিহার যদি বলা হয় কত সালে এস্টাবলিশড হয়েছিল, বিহার রাজ্য গঠন করা হয়েছিল, তো সেটা হবে 1950 জানুয়ারি। তার সঙ্গে আসামও করা হয়েছিল বিহারের সঙ্গে। তো বিহারের সঙ্গে মোট 5টি রাজ্যের 1950 গঠন করা হয়েছিল। ছত্তিশগড়ের রাজধানীর নাম কি। ছত্তিশগড়ের রাজধানীর নাম হবে রায়পুর, মনে রাখবে। ছত্তিশগড়ের রাজধানীর নাম হবে রায়পুর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে গোয়ার রাজধানীর নাম কি। গোয়ার রাজধানীর নাম হলো পানাজি। নেক্সট কোয়েশ্চেন হলো গুজরাটের রাজধানীর নাম কি। চেন্নাই, গান্ধীনগর, হায়দ্রাবাদ, আইজল। তো গুজরাটের রাজধানীর নাম হয়ে যাবে গান্ধীনগর। আনসার খ নাম্বার, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা হরিয়ানার রাজধানীর নাম কি। হরিয়ানার রাজধানীর নাম হলো চণ্ডীগড়, না চেন্নাই, জয়পুর, না দেরাদুন। আনসার হয়ে যাবে ক নাম্বার, চণ্ডীগড়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি। ভোপাল, পানাজি, সিমলা, হরিয়ানা। তো আনসার হয়ে যাবে সিমলা। আনসার গ নাম্বার, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা ঝাড়খণ্ডের রাজধানীর নাম কি। ঝাড়খণ্ডের রাজধানীর নাম হবে রাঁচি, পাটনা, জামশেদপুর, না চেন্নাই। আনসার হবে ক নাম্বার, রাঁচি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা কর্ণাটকের রাজধানীর নাম কি। বেঙ্গালুরু, চেন্নাই, ইম্ফল, না কোহিমা। তো কর্ণাটকের রাজধানীর নাম হয়ে যাবে বেঙ্গালুরু, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা কেরালার রাজধানীর নাম কি। কোহিমা, তিরুবনন্তপুরম, সিমলা, হায়দ্রাবাদ। তো আনসার হয়ে যাবে তিরুবনন্তপুরম। আনসার খ নাম্বার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানীর নাম কি। রাঁচি, চেন্নাই, ভোপাল, দিশপুর। তো মধ্যপ্রদেশের রাজধানীর নাম হলো বন্ধুরা ভোপাল। আনসার গ নাম্বার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা মহারাষ্ট্রের রাজধানীর নাম কি। মুম্বাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ। যেখানে ভারতের সব থেকে বেশি ফিল্ম প্রডিউস করা হয় সেটা হবে মুম্বাই। মণিপুরের রাজধানীর নাম কি। ইম্ফল, চেন্নাই, ভোপাল, হায়দ্রাবাদ। তো মণিপুরের রাজধানীর নাম হবে বন্ধুরা ক নাম্বার, ইম্ফল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা মেঘালয়ের রাজধানীর নাম কি। শিলং, হায়দ্রাবাদ, জয়পুর, দেরাদুন। মেঘালয়ের রাজধানীর নাম হলো ক নাম্বার, শিলং।
মিজোরামের রাজধানীর নাম কি? মিজোরামের রাজধানীর নাম কি? আইজল, হায়দ্রাবাদ, ভোপাল, দেরাদুন। তো মিজোরামের রাজধানীর নাম হবে বন্ধুরা আইজল। আনসার ক নাম্বার। নেক্সট কোশ্চেন হচ্ছে, নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? কোহিমা, ইম্পল, জয়পুর, রায়পুর। নাগাল্যান্ডের রাজধানীর নাম হবে বন্ধুরা, আনসার হচ্ছে ক নাম্বার, কোহিমা। নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা। আর সব থেকে প্রথম নর্থ ইস্টের রাজ্য হলো নাগাল্যান্ড। উড়িষ্যার রাজধানীর নাম কি? উড়িষ্যার রাজধানীর নাম কলকাতা, ভুবনেশ্বর, পানাজি, ইটানগর। তো উড়িষ্যার রাজধানীর নাম হবে বন্ধুরা খ নাম্বার, ভুবনেশ্বর। পাঞ্জাবের রাজধানীর নাম কি? চণ্ডীগড়, রায়পুর, ইটানগর, দেরাদুন। তো পাঞ্জাবের রাজধানীর নাম হবে বন্ধুরা চণ্ডীগড়। আনসার ক নাম্বার। রাজস্থানের রাজধানীর নাম কি? রাজস্থানের রাজধানীকে আবার গোলাপী শহরও বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। তো রাজস্থানের রাজধানী হবে জয়পুর। আনসার ক নাম্বার। আর যদি বলে গোলাপি শহর, ভারতের গোলাপি শহর কাকে বলে, তো সেটা বলবে জয়পুরকে। সিকিমের রাজধানীর নাম কি? ক নম্বর গ্যাংটক, ক নম্বর চেন্নাই, গ নম্বর আগরতলা, না ঘ নম্বর জয়পুর। তো আনসার হয়ে যাবে ক নম্বর, গ্যাংটক। সিকিমের রাজধানীর নাম হবে গ্যাংটক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই, রায়পুর, দিশপুর, ইটানগর। তামিলনাড়ুর রাজধানীর নাম হবে চেন্নাই, মনে রাখবে। ত্রিপুরার রাজধানীর নাম কি? আগরতলা, জয়পুর, ইম্পল, হায়দ্রাবাদ। ত্রিপুরার সঙ্গে আরো দুটো রাজ্য একসঙ্গে গঠন হয়েছে নর্থ ইস্টের মধ্যে, সেটা হচ্ছে মণিপুর আর মেঘালয়। 21 জানুয়ারি 1971। উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি? চেন্নাই, লখনউ, জয়পুর, রায়পুর। তো উত্তরপ্রদেশের রাজধানীর নাম হবে লখনউ। আনসার হয়ে যাবে খ নাম্বার। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা, উত্তরাখণ্ডের রাজধানীর নাম কি? তো উত্তরাখণ্ডের রাজধানীর নাম আমি আগেই বলে দিই, দেরাদুন গাইসেন। তো দেরাদুন হবে শীতে আর গায়াসিন হবে গরমে, ঠিক আছে, খ নাম্বার আনসার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের রাজধানীর নাম কি? সেটা তোমরা সবাই জানো, ওয়েস্ট বেঙ্গলের রাজধানীর নাম হলো কলকাতা। তো আনসার হয়ে যাবে কি বন্ধুরা, আনসার হয়ে যাবে কোনটা আছে কলকাতা, ক নাম্বারে। তো ক নাম্বার হয়ে যাবে আনসার। নেক্সট কোশ্চেন হচ্ছে, তেলেঙ্গানার রাজধানীর নাম কি? তো তেলেঙ্গানা 2014 বানানো হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা করে। তো তেলেঙ্গানা রাজ্যটার কোনো নির্দিষ্ট কোনো রাজধানী হয় না, তো এটা এখন হায়দ্রাবাদই তেলেঙ্গানার রাজধানী, ঠিক আছে।